সালাম আলাইকুম। আজকের বিষয় হচ্ছে কংক্রিটের উইপোকা। আমি প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম আপনাদেরকে আজকে কংক্রিটের উইপোকা কী জিনিস এটা একটু বুঝাবো। এটা বুঝলে আপনাদের কনস্ট্রাকশনে বা যখন আপনারা নিজেরা বিল্ডিং করবেন বা যে কোনো ধরনের কনস্ট্রাকশন করবেন সেখানে আপনাদের কাজে লাগবে। তাহলে আমরা দেখি এটা কী জিনিস। এইটা এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা হচ্ছে আমরা নাম দিয়েছি সিভিল ইঞ্জিনিয়ারিং ফর দ্য পিপল বাই দ্য পিপল, অর্থাৎ এটা CEP2 অর্থাৎ সেপ2, এবং এটা স্পন্সর করেছে জিওটেকেন স্ট্রাকচার্স লিমিটেড, যেটা একটা স্পেশালাইজড সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম। এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ অনলাইন এবং অফলাইনে রিসার্চ অন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবলেমস ইন বাংলাদেশ। এইটার আলোকে আজকের যে বিষয়টা সেটা হলো কংক্রিটের উইপোকা। এই কংক্রিটের উইপোকাটা কী? আমরা জানি যে কাঠে উইপোকা ধরলে কাঠটা শেষ হয়ে যায়, তাহলে কংক্রিটের উইপোকাটা আছে নাকি? কংক্রিটে আসলে কি কোনো উইপোকা আলাদাভাবে আছে? এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন, আমরা এখানে কতগুলি দেখাচ্ছি যে পুরনো বিল্ডিং এরকম সিচুয়েশন, এরকম যে অবস্থার তৈরি হচ্ছে যে ছাদের নিচে কংক্রিটটা খসে খসে পড়ে যাচ্ছে, রডটা বের হয়ে যাচ্ছে, রডটা দেখা যাচ্ছে যে মানে করোডেড বা মানে জং ধরে একদম ক্ষয় হয়ে গেছে, এরকম অবস্থা দেখেন নাই এমন কেউ নাই। এইগুলি কেন হয় দেখেন, এই যে মানে এইগুলি কিন্তু সবগুলি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেওয়া। হয়তো আপনি বলতে পারেন যে মানে বাসা বাড়িতে তো এরকম অবস্থা হয় না, এইগুলি সাধারণত সরকারি বিল্ডিং বা কোস্টাল এরিয়াতে যে বিল্ডিংগুলি এগুলি বেশি হয়, এবং ঢাকা শহরে আপনি যদি সার্ভে করেন, জরিপ করেন, তাহলে দেখতে পাবেন যে 30% বা 50% বিল্ডিংয়ে কোনো না কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, হয় ড্যাম্প হচ্ছে, নাহলে কংক্রিট ক্র্যাক করছে, অথবা এদিকে এই সমস্যা, ওদিকে পানি লিক হচ্ছে, এক এক জায়গায় এক এক সমস্যা। এই সমস্যাগুলি কেন হয়, এই সমস্যাগুলি পিছনের কারণটা কী, সেটা যদি আমরা বুঝি। এটা যেমন একটা ঢাকা শহরে একটা মার্কেটের কলাম মানে পিলারের ছবি, আপনি চিন্তা করতে পারেন যে পিলারটা কিভাবে মানে ফেটে চৌচির হয়ে গেছে। এইটা এইরকম সিচুয়েশন যদি আপনি, আমি যদি নাম বলি আপনি হয়তো ওই মার্কেট আর যাবেন না, আমি নাম বলবো না, বিভিন্ন কারণে এটা নাম বলাটা যাবে না। তো এইরকম অবস্থা যেন কোথাও না হয় সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা জানি আমরা দুই ধরনের খোয়া ব্যবহার করি, একটা হচ্ছে ইটের তৈরি খোয়া আর একটা হচ্ছে পাথরের তৈরি খোয়া। পাথর ভেঙে যে খোয়াটা তৈরি হয় সেটা হলো পাথরের খোয়া, ইট ভেঙে যে খোয়াটা তৈরি হয় সেটা হচ্ছে ইটের খোয়া। ইটের খোয়া যখন মানে ইটের খোয়া যখন করা হয় তখন আবার এটা কয়েকভাবে করা হয়। একটা হচ্ছে যেমন 2 নম্বর ইট ভেঙে করে ফেললো, আরেকটা হচ্ছে 1 নম্বর ইট ভেঙে করলো, আরেকটা হচ্ছে ঝামা ইট ভেঙে করলো। এইখানে আপনার সহজেই বুঝতে পারছেন যে ঝামা ইট ভেঙে যেটা করা হবে সেটা বেস্ট, তারপরে 1 নম্বর ইট, তারপরে 2 নম্বর ইট। 1 নম্বর 2 নম্বর এগুলি ব্যবহার করাই ঠিক না, ঝামা ইটটা কিছুটা ব্যবহার করা যেতে পারে তাও লিমিটেড স্কেলে। আর পাথর ভেঙে যেটা করা হয় সেটাতে কোনো প্রবলেম নাই, সেটা শেপ বা সাইজগতভাবে কিছু প্রবলেম আছে, সেটা আমরা অন্য ভিডিওতে আলাপ করব। এখন এই দুই প্রকার খোয়ার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কেন ভালো কোনটা কেন খারাপ, এই জিনিসগুলি বুঝতে হলে একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হচ্ছে ইটের খোয়া যেটা সেটা যত ভালোই হোক, জামা হোক, 1 নম্বর হোক, 2 নম্বর হোক, সবগুলিতেই কমন যে সমস্যাটা সেটা হচ্ছে যে এইটা প্রচুর পরিমাণে পানি টানে, এইটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি অনেক বেশি, অর্থাৎ এইটার পানি ধারণ ক্ষমতাটা অনেক বেশি, এইটার ভিতরে খালি জায়গা অনেক বেশি। আপনি দেখবেন যে একটা পাত্রের মধ্যে পানি নেবেন, পানিতে একটা শুকনো ইট অথবা ইটের খোয়া যদি ধরেন কাছে, মানে মানে সংস্পর্শ যদি নিয়ে আসেন, তাহলে দেখবেন যে ওইখান থেকে ও পানি টেনে নিচ্ছে, কারণ হচ্ছে তার ভিতরে অনেক ফাঁফা জায়গা আছে, পানি টানার তার ক্ষমতা আছে। এইটাই হচ্ছে তার একমাত্র সমস্যা, যেই কারণে মানে কংক্রিটটা, কংক্রিটের মধ্যে আমরা যখন এই ইটের খোয়াটা ব্যবহার করি তখন এই কংক্রিটটা আপনি যত ভালো সিমেন্টই দেন, যত ভালো রডই দেন, যত ভালো মাল ম্যাটেরিয়ালস দেন ও আদার ম্যাটেরিয়ালস দেন, যত ভালো মিস্ত্রি দিয়ে করেন, এইটা ম্যাটেরিয়ালসটা নিজেই খারাপ,
নিজেরই একটা মানে ইনহেরেন্ট প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে, সে নিজে পোরাস, মানে তার ভিতরে ফাঁকা ফাঁকা। এই ফাঁকা ফাঁকা জিনিসটার কারণে সে যখনই কোনো জায়গা কোনো সোর্স থেকে পানির সংস্পর্শে আসবে, পানির যখন সোর্স পাবে সেখান থেকে পানি টানবে, এটাই হচ্ছে তার একমাত্র সমস্যা। এটাই হচ্ছে এই কনক্রিটের উইপোকা। উই কনক্রিটের যে উইপোকা আমি বুঝাতে চাচ্ছিলাম, কনক্রিটের আসলে রিয়েলি কোনো উইপোকা ধরে না, ভিতরে কনক্রিটের উইপোকা ঢুকতে পারে না, কিন্তু কনক্রিটের উইপোকা হচ্ছে আপনি ইটের খোয়া দিয়ে যে কনক্রিটটা বানাচ্ছেন সেই কনক্রিটটাই হচ্ছে ইটের মানে কনক্রিটের জন্য উইপোকা হিসেবে কাজ করে। এখন একটা জিনিস, এটা যদিও বা একটু জটিল বিষয়, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে মানে কনক্রিটের ভিতরে যে একটা রড আছে সেই রডটা কিভাবে জং ধরে, এইটার মেকানিজম যদি বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইটের খোয়া ব্যবহার করবেন না পাথরের খোয়া ব্যবহার করবেন। এখানে দেখেন যে এটা হলো কনক্রিট, কনক্রিটের ভিতরে এটা হলো স্টিল। এই স্টিলটা জং ধরতে হইলে তার কিছু মানে ক্রাইটেরিয়া বা তার কিছু মেকানিজম দরকার, তার ইলেকট্রোকেমিক্যাল রিয়েকশন প্রসেস দরকার। সেই প্রসেসের মধ্যে অক্সিজেন দরকার, পানি দরকার এবং কার্বন ডাইঅক্সাইড দরকার। এই জিনিসগুলি রড পর্যন্ত পৌঁছানো কঠিন যদি আমার রডের চারিপাশে যে কনক্রিটটা সেটা যদি খুব ভালো কনক্রিট হয়, নন পোরাস হয়, মানে এটার ভিতরে যদি ছিদ্র না থাকে। আপনি যদি ইটের খোয়া দিয়ে বানান তাহলে ইটের খোয়া তো নিজের যতই সিমেন্ট দেন ইটের খোয়ার ভিতরে ছিদ্র তো আপনি বন্ধ করতে পারবেন না, সুতরাং এটা ছিদ্র থেকেই যায়। তার মানে হচ্ছে ইটের খোয়া দিয়ে যে কনক্রিট তৈরি করা হলো সেইটার ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, পানি এইগুলি ভিতরে ঢুকে যে রিয়াকশান হবে সেই রিয়াকশানের মাধ্যমে এই রডটা করোশন হবে, মানে হলো জং ধরবে। জং ধরা মানে হলো রডটা মোটা হবে, রডটা মোটা হবে এবং নরম হবে। আর মোটা হওয়া মানে হলো কনক্রিটের ভিতর থেকে একটা চাপ দেওয়া, চাপ দিলে কনক্রিটের যে কনক্রিটের উপর যে চাপটা পড়ে সেই চাপে কনক্রিটটা ভেঙে যায়, যার কারণে দেখবেন যে যেই সমস্ত কনক্রিটে এই ঘটনা ঘটে সেখানে কনক্রিটের চামড়াটা উঠে যায়, মানে অর্থাৎ এটা রডের বাইরের অংশটা পড়ে যায় ওই চাপের কারণে এবং রডটা দেখবেন যে জং ধরে গেছে প্রচুর পরিমাণে। এইটাই হচ্ছে কনক্রিটের জন্য মানে ডেঞ্জারাস এবং কনক্রিটের স্থায়িত্বের জন্য বিপজ্জনক। যদি কনক্রিটের কোয়ালিটি ভালো না হয়, যদি ভালোভাবে রং মানে কালার করে ওয়েদার কোট দিয়ে যদি এটাকে ঢেকে রাখা না হয়, যদি মেনটেনেন্স ঠিক মতো না হয়, তাহলে দেখবেন যে ইটের খোয়া দিয়ে তৈরি কনক্রিট 20 বছরের মধ্যেই অবস্থা খুব খারাপ হয়ে যাবে, বিল্ডিংটা বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আর যদি ঠিক মতো মেনটেন করা হয় তারপরও এটা ম্যাক্সিমাম হলো 50 বছর, এর বেশি যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কনক্রিটের উইপোকা কী জিনিস। এখন কনক্রিটের উইপোকাটা হচ্ছে আসলে ইটের খোয়া ব্যবহার যেটা, সেটাই হলো কনক্রিটের উইপোকা। এখন আমরা আসি যে খরচের একটা তুলনামূলক বিশ্লেষণ। ইটের খোয়া যে তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে পাথরের খোয়ার দাম হলো বর্তমান বাজার মূল্যে ঢাকা শহর যদি কনসিডার করি, কারণ এটা চট্টগ্রাম হলে একরকম হবে, হয়তো রংপুর হলে আরেক রকম হইতে পারে। ঢাকা শহরের রেসপেক্টে যদি বলি তাহলে পাথরের খোয়ার দাম যেখানে 180 থেকে 210 টাকা পার CFT, সেখানে ইটের খোয়া হচ্ছে 120 থেকে 135 টাকা CFT। এখন 120 টাকা কেন, 135 টাকা কেন? যদি ইটের খোয়ার ভিতরে গুঁড়াসহ দিয়ে দেয় তখন আপনাকে 120 টাকা পার CFT দিয়ে দিবে, আর যদি সেই গুঁড়াসহ না দিয়ে মানে গুঁড়াটা ফেলে দিয়ে সিবিং করে মানে চালুনি দিয়ে চেলে গুঁড়াটা ফেলে দিয়ে যদি ঠিক মতো দেয় তাহলে 135 টাকা পার CFT পড়বে। এবং আপনি কখনো ওই গুঁড়াসহ নেবেন না, এটা আমি একটু পরেই দেখাচ্ছি যে গুঁড়াটা কী জিনিস। হ্যাঁ, এবং প্রতি বর্গ ফুটে ফ্ল্যাটে খরচ বাসে হলো আপনার, যদি আপনি ইটের খোয়া ব্যবহার করেন তাহলে 30 থেকে 50 টাকা। এবং নির্মাণ খরচ, টোটাল যে নির্মাণ খরচ বিল্ডিংয়ের পার স্কোয়ার ফিটে, সেটা কনসিডার করলে এই যে 30 থেকে 50 টাকা প্রতি বর্গ ফুটে মানে খরচটা বাসে, সেটা টোটাল নির্মাণ খরচের 1 থেকে 2%, 2%-এর বেশি না। এবং যে ফ্ল্যাটের দাম 5,000 টাকা পার প্রতি বর্গ ফুট, তার জন্য এই খরচটা হচ্ছে মানে 1%-এর কম। তার মানে 1% খরচ বাঁচানোর জন্য আপনি
বিল্ডিংয়ের বা কনক্রিটের স্থায়িত্বটা কত কমাচ্ছেন সেটা যদি আপনি বুঝেন। যেমন স্থায়িত্বের যদি আমি তুলনা করি, তাহলে নির্মাণ কাজের কোয়ালিটির উপর নির্ভর করে ইটের কোয়া হলে 20 থেকে 50 বছর যাবে, কিন্তু নির্মাণ কাজের কোয়ালিটির উপর নির্ভর করে পাথরের কোয়া যদি করেন 50 থেকে 200 বছর যাবে। কাজের কোয়ালিটি বলতে বোঝাচ্ছি যে আপনি কনক্রিটটা যে বানাচ্ছেন সেটা যদি আপনি পাথরের খোয়া দিয়েও বানান, সেটার রেশিও অন্যান্য আদার কিছু বিষয় আছে, সেগুলি যদি সব ঠিক না হয় তাহলে সেটাও ভালো হবে না, সেই ক্ষেত্রে এটা হয়তো 50 বছর যাবে। আর যদি খুব সব কিছু ঠিক মতো করেন তাহলে 200 বছরও কিছু হবে না, ইভেন 500 বছরও যেতে পারে, সেটা কোনো সমস্যা না। কিন্তু মেইন সমস্যাটা যেটা, সেটা হলো আপনার ওই মানে ইটের খোয়া, যে নিজস্ব যে ভিতরে মানে খালি জায়গা অর্থাৎ ফাঁফা জায়গাগুলি আছে সেটাই হলো 1 নম্বর সমস্যা। সেটার কারণে মানে ইটের খোয়া দিয়ে করলে আপনার 20 থেকে 50 বছরের মধ্যে, আপনি যদি খুব ভালো কোয়ালিটি করেন 50 বছর, আর যদি কোয়ালিটি খারাপ হয় 20 বছর, মানে এর মধ্যেই থাকবে, এর মধ্যে এই জিনিসটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। আমি বলছি না যে বিল্ডিংটা হঠাৎ করে ভেঙে পড়ে যাবে, সেটা না। এটা দেখা যাবে একদিকে চামড়া উঠে গেছে, একদিকে রড বেরিয়ে গেছে, একদিকে এটা হচ্ছে, একদিকে ড্যাম হচ্ছে, একদিকে রং উঠে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। কি করা উচিত? তাহলে আপনি ইটের খোয়াটা পরিহার করবেন, দ্বিতীয় গ্রেডের কম্পোজিট সিমেন্ট ব্যবহার করবেন, কেন সেটা আরেকটা ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি। কনক্রিটের রেশিওটা কোনো মতেই 1:1.5 এর বাইরে ব্যবহার করবেন না, 1:1.5 এটা মুখস্থ করে ফেলেন, এর বাইরে করবেন না। এবং আমি যে একটু আগে বলেছিলাম যে খরচের যে তুলনামূলক বিশ্লেষণ সেটা যদি আপনি বুঝে থাকেন, এবং এই ইটের খোয়ার মধ্যে যদি আমি দেখাই, এইটা হচ্ছে খারাপটা, মানে এই ইয়েটা সহ বের করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এইখানে এই যে মানে গুড়া গুড়াগুলি সব রয়ে গেছে এখানে, এই এইগুলি হচ্ছে, এগুলি হচ্ছে ইটের খোয়া। এই এগুলি চালনি দিয়ে পাউডারগুলি যদি মানে চালা না হয়, ফেলে না দেওয়া হয়, তাহলে এইটা কনক্রিটের জন্য খুব ভালো জিনিস হবে না, কনক্রিটের কোয়ালিটির জন্য এটা ভালো জিনিস হবে না। যেমন এইখানে এই যে এই এই জিনিসগুলি, এইগুলি চ্যাপটা, হ্যাঁ এটা এই এই চ্যাপটা যে ইয়েগুলি, এগুলি কিন্তু ভালো না। তার মানে হচ্ছে এইটা তুলনামূলকভাবে বেটার, এটা তুলনামূলকভাবে বেটার, হ্যাঁ এটা তুলনামূলক বেটার, কিন্তু এখানে একটু সাইজ বড় আছে। আদারওয়াইজ এখানে পাউডারটা কম, পাউডারটা কম, মানে পাউডার যেটা তৈরি হয় সেটা কম, এবং মানে সাইজগত বা বিভিন্ন সমস্যা আছে, সেটা তো আছেই। আমি যেটা বোঝাচ্ছি যে যদি আপনারা এটা ইটের খোয়া ব্যবহার করেন, ইটের খোয়া ব্যবহার করতে গেলে, ব্যবহার করতে গেলে কি হবে যে আপনার ভিতরে গুঁড়া গুঁড়া যেটা হয়ে যাচ্ছে মেশিন দিয়ে ভাঙার কারণে, সেইটা সহ যদি আপনি ব্যবহার করেন কনক্রিটটা খারাপ হবে, সেটা বাদ দিয়ে যদি ব্যবহার করেন তাহলে খরচ একটু বেশি পড়বে। তা আলটিমেটলি দেখা যায় যে পাথরের খোয়া ব্যবহার করলে খরচ একটু বাড়ে, এটা সঠিক, বাট আপনি স্থায়িত্ব এবং বিল্ডিংয়ের যে মেনটেনেন্সের কম লাগা সব কিছু বিবেচনা করলে এটা আসলে খরচ বেশি লাগা বলে না, এটা বরং লাভজনকই বলবো। আমি ব্রিক শিপস নিয়ে অনেক কথা বললাম, এর মধ্যে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে পাথর ব্যবহারে বিল্ডিং ভারী হয় কিনা, এই প্রশ্নটা অনেকে করে থাকে। আমরা একটু দেখি যে ইটের খোয়া ব্যবহারে যে কনক্রিটটা তৈরি হয় সেই কনক্রিটের ঘনত্ব হচ্ছে 130 পাউন্ড পার CFT, অর্থাৎ 1 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট, এরকম একটা জিনিসের ওজন হবে 130 পাউন্ড। 130 পাউন্ডকে যদি আপনি 2.2 দিয়ে ভাগ দেন তাহলে আপনারা পাবেন কেজিতে, এটা পাথরের খোয়া দিয়ে করলে 145 পাউন্ড পার CFT। এবং এই জিনিসটা রড সহ যদি হয় আরও 5 পাউন্ড বাড়বে, এবং এইখানে আরও 5 পাউন্ড বাড়লে 150 হবে। এখন আমরা যদি দেখি যে প্রতি বর্গ ফুটে যে পরিমাণ কনক্রিট লাগে স্ল্যাব তৈরি করতে, যেটা সাধারণত স্ল্যাবেই ব্যবহার করে সবাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে প্রতি বর্গ ফুটে আমাদের 3.4 কেজি ওজন কমে। এখানে হলো প্রতি বর্গ ফুটে আমার অল্টারনেটলি যদি বলি 3.4 কেজি ওজন বাড়ে, কিন্তু এটা এই দুর্বল জিনিসটা দিয়ে এবং পোরাস জিনিসটা দিয়ে তৈরি করার কারণে আমার বিল্ডিংয়ের স্থায়িত্ব কমে হলো 75%,
পাথরের খোয়া দিয়ে তৈরি করলে আমার এটা স্থায়িত্ব বার হলো 300%। কার সাপেক্ষে তুলনা করলাম? আমি যদি এটাকে স্ট্যান্ডার্ড ধরি তাহলে এটার সাপেক্ষে এইটা মানে 75% কমে যায়, আর এইটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরি তাহলে এইটার সাপেক্ষে এইটা 300% বেড়ে যায়, মানে 3 গুণ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ইটের খোয়া দিয়ে যে স্ল্যাব ঢালাই করা হয় তাতে বিল্ডিং কিছুটা হালকা হয়, কথাটা ঠিক, কিন্তু আমি জিনিসটা সামান্য হালকা করার জন্য আমরা জিনিসটা দুর্বল করলাম এবং টেকসই করলাম না। তাহলে এখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা করা উচিত। তাহলে ফাইনালি কনক্লুশন হচ্ছে, ইটের খোয়াটা পরিহার করবেন। হ্যাঁ, এখন আপনি টেম্পোরারি একটা কাজ করছেন, আপনার 10-20 বছরের জন্য দরকার, আপনার টাকা নাই, আপনি একটা একতলা বাড়ি করবেন, সেটা ভিন্ন ইস্যু। আমি বলবো না যে ঠিক আছে আপনি, আমি একতলা বাড়ি করব, আমার এখন টাকা নাই, আমি কোনো মতে একটা কিছু করতে চাই, আমি 10-20 বছর গেলেও আমার চলবে, তাহলে আপনি করেন, আমরা কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেখানে 5,000 টাকা 6,000 টাকা পার স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টের দাম, সেইখানে কেন আমি ইটের কোয়া ব্যবহার করব? নির্মাণ খরচ শুধুমাত্র 1% বাঁচানোর জন্য, তাহলে 1% বাঁচানোর জন্য আমি এত বড় রিস্ক কেন নিব, বা এত কোয়ালিটি খারাপ কেন করব? আর কম্পোজিট সিমেন্ট, যেটা দ্বিতীয় গ্রেডের কম্পোজিট সিমেন্ট বলছি, কম্পোজিট সিমেন্ট ব্যবহার করবেন, যেটা দাম বেশি, ওপিসি বলে, সেটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বরং আপনি রেশিওটা এমনভাবে করেন যেখানে একটু সিমেন্ট বেশি লাগে, 1-1.5, তাহলে আপনার কনক্রিটটা ভালো হবে। আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে আরও কোনো অন্য কোনো বিষয়ে মানে যেগুলি দরকার সে বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।